নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন নতুন প্রচুর মানুষের নাম ঢুকে গিয়েছে। তো এই সমস্ত মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের এতদিন পর্যন্ত মানুষের আবেদন করতে পারছিলেন না, তো অবশেষে মানুষের আবেদন করেছেন। তো প্রতিটা জেলা থেকে প্রচুর মানুষের নাম এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি আবেদন করে থাকেন অবশ্যই চেক করে দেখুন আপনাদের নাম এসেছে কি না, এবং সেই সঙ্গে আপনাদের গ্রামে বা আপনাদের পঞ্চায়েতের মধ্যে যারা যারা আবেদন করেছিলেন তাদের নাম এসেছে কি না অবশ্যই আপনারা চেক করে দেখে নিন। তো যদি নাম থেকে থাকে তাহলে আপনারাও পেয়ে যাবেন 6,000 টাকা করে। তো বন্ধুরা, প্রচুর মানুষের নাম এসছে, তো দেখে নেব যে ঠিক কী আপডেট এসছে এবং কীভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে দেখে নিতে পারবেন। যদি আবেদন করে থাকেন তাহলে আপনার নামটি এসেছে কি আসেনি, প্রতিটা জেলা থেকে প্রচুর মানুষের নাম লিস্টে এসে গিয়েছে। তো এটা দেখার জন্য যেটি করবেন, একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ফোন থেকে। আমি একটি ব্রাউজার খুলে নিয়েছি, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন পিএম, সার্চ করবেন আমরা বন্ধুরা পিএম কিষাণ, pmkisan.gov.in। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়েবসাইটটি pmkisan.gov.in। এই ওয়েবসাইটটিতে আপনারা সার্চ করবেন, ওয়েবসাইটটিতে সার্চ করা মাত্র এই ওয়েবসাইটটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুলে গিয়েছে প্রচুর মানুষের বন্ধুরা। তো কীভাবে চেক করবেন, তো ওয়েবসাইটটি হচ্ছে এরকম, ঠিক খুলে যাওয়ার পর যেটি করতে হবে এবারে আপনাকে নিচের দিকে চলে যেতে হবে, অর্থাৎ ওয়েবসাইটটি নিচের দিকে আপনারা এগিয়ে যাবেন। তো এখানে বেশ কিছু অপশান পাবেন, দেখুন বন্ধুরা এখানে একটি অপশান পেয়ে যাবেন আপনারা বেনিফিসিয়ারি লিস্ট, দেখতে পাচ্ছেন বন্ধুরা বেনিফিসিয়ারি লিস্ট। তো এই অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন, অপশানটিতে ক্লিক করে মাত্র আরেকটি নতুন পেজ আমাদের সামনে খুলে যাবে। তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ডেটা দিতে হবে, অর্থাৎ কোন জেলায় বাস করি, কোন ব্লকে বাস করি এবং কোন গ্রামে গ্রামে বাস করি সেই ডেটা দিতে হবে। তো আপনি যে গ্রামের দেখতে চাইছেন বা যে জেলায় দেখতে চাইছেন এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও আপনার নিজের গ্রাম পঞ্চায়েতে বা আপনার নাম যদি এসে থাকে, অর্থাৎ যদি আবেদন করে থাকেন এসেছে কি না সেটাও চেক করতে পারবেন। তো প্রথমে দেখুন বন্ধুরা, প্রথমে স্টেট আছে, রাজ্য বেছে নিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপরে ভিলেজ। এই সমস্ত ডেটা ফিল করার পর এই গেট রিপোর্ট অপশানটায় ক্লিক করবেন। তো ক্লিক করার মাত্র যেটি হবে কি, তো আপনাদের গ্রামে কতজন মানুষ পেয়েছেন, অর্থাৎ যদি আপনি আবেদন করে থাকেন বা আপনি যদি আবেদন নাও করে থাকেন আপনি এখান থেকেই চেক করে দেখতে পারবেন যে আপনাদের গ্রামে কতজন মানুষ পেয়েছে। প্রতিটা জেলার প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর মানুষের নাম এসছে, প্রচুর মানুষের নাম অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায়। চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দিই, প্রথমে স্টেটে সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে বেছে নেবেন, ডিস্ট্রিক্ট, তো আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে বেছে নেবেন। তো আমি ডিস্ট্রিক্ট এখান থেকে বেছে নিলাম। এবার সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে সেই সাব ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে। তারপর হচ্ছে ব্লক, যে ব্লক আছে সেই ব্লক এখান থেকে বেছে নেবেন। তারপর হচ্ছে ভিলেজ, যে ভিলেজ আছে সেই ভিলেজ হচ্ছে এখান থেকে বেছে নেবেন। তো দেখুন বন্ধুরা সব আমি বেছে নিয়েছি, এবারে গেট রিপোর্ট অপশান আমি ক্লিক করব। দেখুন বন্ধুরা প্রচুর নাম মানুষ এসে গিয়েছে এই জেলার এই ব্লকের, এবং এই ব্লকের যে গ্রাম পঞ্চায়েত আমি বেছেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই যে গ্রাম পঞ্চায়েতটি, আমি প্রথম যে গ্রাম পঞ্চায়েতটি বেছেছি দেখতে পাচ্ছেন। তো এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই 11 জন মানুষের নাম এসছে। তো এরকমভাবে আপনারা সার্চ করে দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েতে কতজন মানুষের নাম এসছে বা আপনাদের গ্রামে কতজন মানুষের নাম এসছে। তো যতজন মানুষের নাম এসছে তো তারা সকলের জন্য একটা বিরাট সুখবর, সকলের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে 6,000 টাকা। তো এটা যে দেওয়া হবে তা দেওয়া হবে 2,000 করে করে টোটাল 3টে কিস্তিতে এই টাকা দেওয়া হবে। তো সকলের জন্য, তাদের জন্য বিরাট বড় সুখবর। তো এইভাবে চেক করে নিন। তো এই দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যে আপডেটটি এসছে, এই যে আমি গ্রামটি বেছেছি এই ব্লকের এই গ্রামে এখনও পর্যন্ত 11 জন মানুষের নাম বাছা হয়েছে। তো আবেদন হয়তো অনেক করেছে, তো আস্তে আস্তে আরও নাম অন্তর্ভুক্ত হবে, এখনও পর্যন্ত 11 জন মানুষের নাম এসে গিয়েছে। তো এরা প্রথম কিস্তির, অর্থাৎ 2021 সালের প্রথম কিস্তির টাকা এরা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আপডেট, আপডেটটি জানালাম, ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।